তো এই যে পাতাগুলো জোগাড় করেছে 12টা বাজিয়ে তবে ছাড়বে দেখলাম। তুমি জানো না আমি সকালে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন বেজে গেছে সকাল 9টা তো এই সকাল 9টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন থেকে সারা দিন কি কি করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখন চান টান করে নিয়েছি চান করে সিঁদুর এইসব সব পরে আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি তো এই দেখুন এইখানে যে দোরগোড়াটা আছে এইখানটাও ধুয়ে দেওয়া হয়ে গেছে যে যে কাজগুলো করেছি সেগুলো একটু আপনাদের বলে দিই তো এদিকে দোরগোড়াটা আমার ধুয়ে দিয়ে অলরেডি শুকিয়েও গেছে আর এখানে কটা বাসন ছিল রাতের বেশি বাসন ছিল না তো এই যে বাসন আর পুরু দোর ঘর সব মোছা হয়ে গেছে এখন একটু খাবো খিদে পেয়ে গেছে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখুন গাছের পাতাগুলো কী সুন্দর নড়ছে হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু আজকে দারুণ হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যদি সারাদিন থাকে হয়তো এতটা গরম হবে না যাই হোক মায়ের বাড়ি থেকে কালকে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলার দিকে মায়েদের বাড়ি থেকে এসেছি আর ওইগুলো আর ভিডিও করিনি কারণ কখন ঝড় আসছে কখন কারেন্ট চলে যাচ্ছে কখন কি হচ্ছে সেই জন্য চলে এসেছি আর তারপর আমার কাকার মেয়ে এসেছিলো ওদের সাথে হই হই করতে করতে ভিডিও করতেও মনে নেই সোজা চলে এসেছি তো চলুন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই অলরেডি অলরেডি স্টার্ট করে দিয়েছি এবার কাজকর্ম কীসব করছি সেইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন সকালবেলা একটুখানি টিফিন করে নেব আর তার জন্য বাসাতা নিচ্ছি আর জল নিচ্ছি আর মুড়ি নিচ্ছি দেখে মনে হচ্ছে খুব সিম্পল খাবার তা না কিন্তু সিম্পল খাবার নয় কারণ এই গরমকালে এই বাসাতার জলটা যে কত উপকার সেটা আমিই বুঝতে পেরেছি আশা করছি আমার মতো অনেক সবাই বুঝতে পেরেছেন তো যাই হোক বাসাতার জল দিয়ে মুড়িটা খেয়ে নেবো কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে তো চলুন এবার সবজি নিয়ে আসতে যাই আর কোথায় সবজি নিয়ে আসতে যাচ্ছি সেটা তো আপনারা জানেনই তারপর বাবুদের বাড়িতে কিছুদিন আগে এই কাজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমার ছোটো কাকি করছিল মায়ের বাড়িতে তো আপনাদের বলাই হয়নি কালকে রাতেই আমি মায়েদের বাড়ি থেকে চলে এসেছি তো চলে এসেই সকালবেলা থেকে আবার আপনাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম সকালবেলার কিছু করে তারপরে এখন রান্নার জোগাড় করব। তো রান্নার জোগাড় করার সময় সবজি আনতে যাচ্ছিলাম তো সবজি আনতে যাওয়ার সময় কাজ হচ্ছে দেখলাম ভাবলাম আপনাদের সাথে আর একবার শেয়ার করি শেয়ার তো করা যেতেই পারে তাই না তো এই দেখুন অনেকগুলো হয়ে গেছে থালাতে সাজিয়ে রেখে দিয়েছে কত সুন্দর লাগছে তো এই দেখুন সামনে এনে একটু আপনাদের দেখাচ্ছি তো এইগুলো মোমগুলো কি হবে বলুন তো গলে যাবে গলে গিয়ে আমরা যে এখন কানের এইসব কিনে পড়ি না তো এইরকম মানে মেটেল থাকবে ওতে পাথরগুলো আর কি মোমগুলো গলে গিয়ে পাথরগুলো বসে যাবে তো এইরকমই সিস্টেমের মেশিন আছে আর কি হয়ে যায় তো যাই হোক এখানে দেখুন এইগুলোকে আগেও বলেছি আমি ভ্যাক্সের কাজ বলে আর এখানে কত পাথর আছে দেখতে পাচ্ছেন এইরকম অনেক রকমের পাথর থাকে তাপসবাবুদের ফ্রিজ থেকে সবজি নিয়ে চলে এসেছি সবজিগুলো বেশ টাটকাই আছে তো এই সবজিগুলো এবার কেটে নেবো তার কারণ হলো রান্নাবান্না তো করতে হবে সবজিগুলো কেটে নিয়েছি
অনেকগুলো সবজি ছিল, তাই আপনাদের আর দেখাইনি পুরো কাটাটা, অল্পই একটুখানি দেখিয়ে তারপরে টুকটুক করে সব কেটে নিয়েছি। এখানে আলু আছে দেখুন, আর এখানে করলা একটা ছোট ছিল সেইটাই কেটেছি, আর এখানে আদা রসুন আছে, আর এখানে আম আছে, এই দুটোকে আর কি ভাজবো, করলা আলু ভাজা করব। আমের একটু চাটনি করার ইচ্ছা আছে তো চাটনি করব। আর এখানে পেঁয়াজ আছে, বেগুন ভাজবো একটু, আর আলু বেগুন বটবটির একটু সবজি হবে। তো এই যে দুটো থালাই কেটে নিয়েছি, এবার রান্নাটা চাপিয়ে দেবো, আর রান্নাটা চাপিয়ে দেবো বলছি কিন্তু আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটে নেই, ভাতটা আমি ওই জন্যই হাত দিতে পারছি, দেখতেই পাচ্ছেন ভাতটা চাপিয়ে দিয়েছি। যাই হোক, আর সবজিগুলো তো চলুন এবার টুকটুক করে সব রান্নাবান্নাগুলো করে নিই। সবজি দেখাতে দেখাতে রান্নাও হয়ে গেছে। তো কী রান্না হয়েছে বলুন তো? বেগুন ভাজা হয়েছে, তার সাথে করলা আলু ভাজা হয়েছে, আর এইটা হলো তাপসবাবুদের সবজি। তাপসবাবুদের সবজিটা আমি ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি যে কী সবজি করে দিয়েছিল। যাই হোক, আর এখানে বটবটি আলু দিয়ে বেগুন দিয়ে সবজি হয়েছে, আমি ডেসকিতে রেখে দিয়েছি। আর এইখানে দেখুন আমের চাটনি, আমের চাটনি দারুণ লাগে না? কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আমার তো ভালোই লাগে, আমি খাবো। তো খাওয়ার জন্য ক্যামেরাটা আমাকে রাখতে হবে। তো চলুন, দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা ভালো করে করে নিই। বন্ধুরা, বরাতে জল নিয়ে যাচ্ছে, সাজগোজ করে নিয়েছি, একটুখানি মার্কেটে যাচ্ছি, আর মার্কেটে কেন যাচ্ছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো দুপুরবেলায় একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর মান্টু কেমন চুল কেটেছে দেখতেই পাচ্ছেন, মান্টুর মুখটা পুরো অন্য হয়ে গেছে। তো চলুন বেরিয়ে পড়ি, তারপরে কিসের জন্য যাচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি টাইলসের দোকানে। তো কেন এসেছি? কারণ আমাদের কালীচাতালটায় টাইলস বসাতে হবে। তো ঠাকুরের যেমন একটা বেশ আলপনা থাকে, ফুল থাকে, সেই রকম খোঁজার চেষ্টা করছি, অনেক খুঁজি পাচ্ছি না। তো এখানে দেখুন কত টাইলস আছে, মেয়েরা যেমন জামাকাপড় সিলেক্ট করে ঠিক সেই রকম হচ্ছে, এইটা পছন্দ হচ্ছে তো এইটার কালার পছন্দ হচ্ছে না, আবার এর কালার পছন্দ হচ্ছে তো ফুল পছন্দ হচ্ছে না, নানান কিছু। তো শেষ পর্যন্ত একটা কিন্তু পছন্দ করেছিলাম, সেইটা হলো আলপনা দেওয়া, বেশ দারুণ দারুণ। তবে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে, আর দোকানটার ভিতরে যা গরম বন্ধুরা, কি বলবো, এত গরম। তো যাই হোক, আপাতত দেখে গেলাম, তারপরে টাইলস পরে নেবো, এবছর তো কাজ হচ্ছে না, বাট এবছর টাইলস বসানোর খুবই ইচ্ছা ছিল, তো কাজ হলো না, আবার পরের বছর এসে আবার দেখতে হবে, আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে পুরো মানে গা হাত মুখ পুরো ধুয়ে নিয়েছি বন্ধুরা, এখানে খুব কষ্ট গরমে, আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, তামিলনাড়ুতে কেমন থাকি আর এখানে কেমন থাকি, পুরো মানে মাথাটা অটোমেটিক্যালি একটুখানি যদি তেল মাখি পুরো তেল তেলে হয়ে যাচ্ছে, আর মুখটার তো কোনো কথাই নেই, যেন মানে কি বলবো, মুখ থেকে তেল বার হচ্ছে যাকে বলে। তো চলে এসেছি, এত গরম, এইখানে পাখার হাওয়ায় একটুখানি বসেছিলাম, তো আবার আপনাদের সাথে কথা বলবো বলে একটুখানি পাখাটা অফ করলাম, না হলে পাখার হাওয়াটা খুব জোরে হচ্ছিল। আর এখন বেজে গেছে 10টা, ওখান থেকে এসেছি, এসে একটু এগরোল খেয়েছি, তো ওই যে তো ভিডিও করবো যে সেইগুলো আমার একটুও খেয়াল নেই, এখানে এত গরম হচ্ছে যে ভিডিও করতেই ভুলে যাচ্ছি, যে ভিডিও করতে হবে আমাকে সেইগুলো সব ভুলে যাচ্ছি। আর ভাবলাম যে তাহলে তো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, তাহলে আর আপনাদের সাথে কথা বলবো কী করে। তো আমি স্ট্যান্ডও নিচ্ছি না, হাতে করেই আপনাদের সাথে কথা বলছি, তো তার জন্য একটু কেমন লাগছে আর কি। তো হাতে করেই কথা বলছি, আবার সেই স্ট্যান্ড নেবো, আবার স্ট্যান্ডে লাগাবো, একদম গরমে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে পাখার সামনে বসে থাকি, পাখার হাওয়ার সামনে বসে থাকি, কিন্তু কাজ তো করতে হবে তাই না? তো কাজ করতে গিয়ে পুরো একদম মানে বসে বসে, এখানে এত গরম পড়েছে যে বসে আছি, ধরুন চেয়ারে বসে আছি বা এমনি কোথাও বসে আছি, পাখা চলছে না, অটোমেটিক্যালি ঘাম হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি ঘামে ভিজে যাচ্ছি, এত গরম। যাই হোক, খুব কষ্ট হচ্ছে, আর আমার গরম একদম সহ্য হয় না, বুকে খুব ব্যথা করে, মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় গরমে, তো তার ফলে এখানে যে আছি শরীর একদম হীন হয়ে যাচ্ছে, মানে শরীর খুব কষ্ট পাচ্ছি গরমে, মানে নিঃশ্বাস 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত একদমই নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে,
তার উপর রান্না বান্না তো আছেই। আর সন্ধ্যাবেলার দিকে এই যে পাখার হাওয়ায় একটুখানি বসে আছি, তাই এমনি যদি বসে থাকি পুরো মানে নিঃশ্বাসটা জোর করে টেনে টেনে না বুকটায় লাগছে, মানে গরমে এত কষ্ট হচ্ছে। আর ওখানে টাইলসের দোকানে গিয়েছিলাম, ওরে বাবারে এই টাইলসের দোকানে বিশাল গরম, এত আলো জ্বলছে, বিশাল গরম, ওখানে খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে যখন দোকানের বাইরে বার হলাম, তারপরে মনে হলো না এবার ঠিক আছে। তো হাওয়াটা দিচ্ছিল, আবার হাওয়াটা অফ করে দিয়েছে, পুরো ঘুম মেরে আছে আকাশটা। তো আপনাদের একটুখানি উঠানে নিয়ে যাই, তো চলুন। আকাশটা পুরো ঘুম মেরে আছে, একটাও পাতা, এই দেখুন একটাও পাতা হেলেনে দোলেনে কিছু করেনে। তো যাই হোক, জামা কাপড়গুলো সব সাঙাতেই আছে, জামা কাপড়গুলো তুলিনি কারণ বাড়ির ভিতরেই আছে। আর মান্টু একটা ছোট উনুন করে নিয়ে এসেছে ও বাড়ি থেকে, মানে তাও সবুদের বাড়ি থেকে। তো সে দিয়েছে, তো ওর মেজেটি করে দিয়েছে। তো চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আর বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি, মান্টু আর বাবুর পাপা। আর বাবু তো আসেনি, মানে বাবু মামার বাড়িতেই আছে, তো কবে আসবে জানি না, মামার বাড়ির আদর খাচ্ছে এখন। তো বসে বসে এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে তারপরে ভাবলাম যে একটু পরেই খাওয়া দাওয়া করে নেবো, আপনাদের সাথে আর কথা বলাই হবে না। তো সেই জন্য ভাবলাম যে না, এডিটিংটা এখন একটু অফ থাক, আমি ঠিক টাইম করে নেবো, এখন একটু আপনাদের সাথে কথা বলি। আর এখানে এই দেখুন আমার মা ছোট্ট একটা উনুন করে এনেছে, ও ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাতে হবে। এমনিতে ওর মন আর কি ইয়ে হচ্ছে না, মন পোষাচ্ছে না। তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমার মামামের ছোট্ট উনুনটা কেমন হয়েছে। আর আপনারা বলতে ভুলবেন না যে মান্টুর উনানটা কেমন লেগেছে, ঠিক আছে? উনান বলে তো, উনান বলে, উনুনও বলে উনানও বলে। আর একটু আধ একটু ক্যামেরাটার প্রবলেম হবে, একটু অন্ধকার এইসব লাগবে, কারণ এত বড় বাড়িটায় আর যেহেতু থাকি না সেই জন্য বেশি আলো লাগানো নেই। এইখানে একটা লাইট লাগানো আছে, বাস এইটুকুনটাই পুরোটা টানার চেষ্টা করছে। বাড়িটায় থাকতাম তাহলে চারিদিকে আলো 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 হয়ে যেত, যেহেতু বাড়িটায় থাকি না সেই জন্য আলো বেশি লাগানো নেই, তাই উঠানে একটা লাগানো আছে আর সেই গেটের গোড়ায় একটা লাগানো আছে। তো বাবুর পাপার লুঙি এইসব আছে, তো সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না। তো দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, ওই দেখুন একটা গেটে লাগানো আছে আর উঠানে একটা লাগানো আছে, ওই চাতাল আছে ঠাকুরের, তো সেই জন্য। আর এত বড় দুয়ারটায় একটা মাত্র লাইট লাগানো আছে, এতে হয়ে যায়, আমাদের অসুবিধা নেই। কিন্তু এখন ভিডিও করছি বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটু বিরক্ত লাগছে, বাট এমনিতে হয়ে যায়, খাওয়া দাওয়া এসব হয়ে যায়। ঘরে তো লাইট আছেই দেখতে পাচ্ছেন, আর ওই ঘরের লাইটটা দাঁড়া মান্টু, আর ওই ঘরে জিরো ল্যাম্প লাগানো আছে। ওই ঘরটায় বেশি তো যাতায়াত করি না, কারণ আমাদের এই তিন চারজনের হয়ে যায় এই ঘরের মধ্যেই, তো ওই ঘরটা এমনিই পড়ে থাকে, ওই ঘরটায় বেশি আর কি সরবরাহ হয় না। বাইচান্স মায়েরা এইসব আসলে তবে ওই ঘরটা সরবরাহ হয়। তো চলুন, মান্টু হাঁপিয়ে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য, মান্টুর উনানটা একটু আপনাদের দেখিয়ে নিই, মান্টুর উনানটা আপনারাও বলবেন। তোকে আমি বকছি, এখানে পাতায় নোংরা হবে, এইখানটা আমি বলছি উঠানে যাও, উঠানে তো লাইট আছে দেখো, তো উঠানে যেতে বলছি, মোটেও যাবে না, যা যা। আর এই দুয়ারে তো দেখুন খাওয়া দাওয়া এসব করবো, এইখানটা যদি পাতা জ্বালায় কেমন লাগে না? তো আমি কথা বলতে বলতে 5 মিনিট বক বক করে ফেলেছি, তবুও মনে হচ্ছে যেন আরও বক বক করি, কিন্তু আপনাদের শুনতে ভালো লাগবে না, একঘেয়ে লেগে যাবে, বোরিং লাগবে। তো মান্টু উঠানে অলরেডি চলে গেছে, তো চলুন এবার আপনাদের দেখিয়ে নিই, অনেকক্ষণ ধরে বলছি দেখাবো দেখাবো আর কিন্তু হচ্ছে না, চলুন দেখিয়ে নিই। তো এই দেখুন এতগুলো পাতা নিয়ে এসেছিলো, এই পাতাগুলো এখন জ্বালাবে। আর এখানে দেশলাই নিয়ে নিয়েছে, তো আর উনানটাকে আপনাদের একটু দেখাই, ছোট্ট পারা উনান কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, উনান না উনুন বলে, সেই উনান না উনুন বলে আমি ঠিক জানি না, মান্টুই জানেন, সরি মান্টু জানে। তো এই দেখুন, এই দেখুন আমার মান্টুর ছোট্ট উনুন, আমি উনান উনান বলছি, ছোট্ট উনুন কেমন হয়েছে বলবেন? আর আমার গরম জল হবে, এই এই ওই ওই এইটা যমুনা দিদিদের বাটি, সবজি দিয়েছিল, পাগল নাকি? ওসব কিছু করতে হবে না, কালি হয়ে যাবে বাটি। তো যাই হোক, উনান উনান আর কি উনুন, তো এমনি খালি জ্বলছে কি দেখে ছেড়ে দে, ফালতু কালি টালি করে নিস, আমার ভালো লাগে না কালি মাজতে, সে চারিদিকটা কালি টালি হয়ে যাবে না। তো এই যে পাতাগুলো জোগাড় করেছে, এমনি খালি উনুনটা জ্বলছে কি সেইটা দেখে নে, আমি জ্বালাচ্ছি দেখো, এবারে আমি বকবো কিন্তু, আমি জ্বালাচ্ছি তুমি দেখো, বাবা কি দেশলাই জ্বালা রে,
হ্যাঁ, এ মনে হচ্ছে দেশ লাইটে ফুরাবে পুরু, বারোটা বাজিয়ে তবে ছাড়বে দেশ লাইট। দূর, এসব আমার ভালো লাগে না, আমি ভয়েস দেবো, এডিটিং করবো, ভয়েস দেবো, অনেক কিছু বাকি আছে। তোর পাল্লায় পরে আমার পুরো মানে টাইম ওয়েস্ট হচ্ছে, খাওয়া দাওয়া করবো একটু পরে, পাপা ঠাকুরতলা থেকে এসে পড়বে, ঠাকুরতলায় গেছে বাবুর পাপা একটুখানি, উফ দুটো দেশ লাইট কাটি নষ্ট করে ফেললো, দেখলেন তো। তো বন্ধুরা এই দেখুন, গেলে গেল নিবে গেল নিবে গেল নিবে গেল রে, এই দেখুন উনুন ধরানো হয়েছে, ব্যাস বারোটা বেজে গেছে, আপনাদের জ্বলছে 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 জ্বলছে, দে 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 দে, আর দুটো পাতা দে। হ্যাঁ, লাস্টে উনুনের উপর, ও কি মশা রে বাবা, বন্ধুরা প্রচুর মশা কামড়াচ্ছে। তো এই দেখুন আমার মা এখানে বসে বসে, আমি আর বসতে পারলাম না কারণ এত মশা কামড়াচ্ছে, কি বলবো। তো এইটুকু উনুনে হয় বলুন তো। আর এই দেখুন গাছ থেকে আম পড়েছি, আমটা পাকা রে, হলুদ কালার, এই আমটা গোটা খাবো আমি, আমাকেও দেবে। তো এই এই আমটা পুরো তলতল করছে, দেখবেন গাছ থেকে পড়েছে, এই দেখুন পুরো তলতল করছে আমটা। তো এই আমটা এখন খাবো, গোটা আম, গাছ পাকা আম, ঠিক আছে। কোন হেতু, মেয়ে তেরে কো পেহচানতাই নেই, মেয়ে তো তেরা মেরা বেটি হু না বে, মেয়ে তো তেরা বেটি হু, কোন হেতু। তো এখানে আমার মানটো উনুনে এ করছে, তো ও এখানে উঠানে বসে বসে ওই রকম করুক, আমি এখন দুয়ারে যাব, দুয়ারে গিয়ে এডিটিং করব। তো আমটা এখন থাক। তো বন্ধুরা উঠোনে উঠানে, তো বন্ধুরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আর কি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। এখানে তাউস বাবুর গাড়ি, আর এইদিকে আমাদের গাড়ি, এই দেখুন। তো তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, বাই বাই। বাই বাই করবি না কি রে, বাই বাই।